নমস্কার বন্ধু, কালকেই জানিয়েছিলাম যে শাসকপন্থী যারা এসএসকেমএসকের সংগঠক আছে, সেক্ষেত্রে ইসমাইল সেবারন সাহেব বা মুকলেশ বাবুরা, তারা কিন্তু একটা চেষ্টা চালাচ্ছিল যে শিক্ষণ সঙ্গে বৈঠক বসে কিছু যদি আদায় করা যায়, কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেটা সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রী ব্যস্ত থাকে, কাল বৈঠক কিন্তু হয়নি। তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন যে ভোটের আগে আর কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তারাও কিন্তু একটা হতাশার দিকে এগিয়ে যাচ্ছে। তারা মনে করেছিল যে একটা হয়তো সমাবেশের মাধ্যমে সেখানে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিয়ে হয়তো কিছু ঘোষণা করিয়ে তারা একটা শেষ পেয়েছে, একটা বাজি বাদ করবে, কিন্তু সেটা মনে হয় সম্ভাবনা খুব কম। তো সেইখানে দাঁড়িয়ে আন্দোলন কিন্তু একমাত্র পথ। তাই পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এসএসকেমএসকের কিন্তু আন্দোলন একটা অনেকটাই জড়িয়ে আছে, কারণ পার্শ্ব শিক্ষকদের উন্নতির সাথে সাথে এসএসকেমএসকের কিন্তু আন্দোলন অনেকটাই এগিয়ে যেতে পারে, বা অনেকটাই কিন্তু তাদের যে পাওয়া চাওয়া পাওয়া সেটা এগিয়ে যেতে পারে। তাই সেই নিয়ে যে দু তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখে যে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সেখানে কিন্তু এসএসকেমএসকের যারা শার্ট নিয়েছে তারা তো অবশ্যই, এবং 65 ধরে কিন্তু যাওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে অনেকেই বলছেন যে যাওয়া দরকার, কারণ এই আন্দোলনটা কিন্তু চরম আন্দোলন হতে পারে, সেখান থেকে কিন্তু একটা কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী বলছেন আমরা দেখবো, যে যারা আন্দোলন করছেন এসএসকেমএসকের মানব সম্পদ কর্মী ইউনিয়ন এবং নেতৃত্বে দীর্ঘ আলোচনা হয়েছে, এবং আলোচনায় যা সর্বোচ্চ সেটা হচ্ছে আগামী 2 জানুয়ারি নবান্ন অভিযান, সেটা হচ্ছে আমাদের স্টেট লেভেল ধরে মাসুম সংগঠন তার নিজের অস্তিত্বকে সামনে রেখে অংশগ্রহণ করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যে এসএসকেমএসকে সরকারপন্থী সংগঠন, তারা কিন্তু কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের যে কথা ছিল তাও হয়নি, এবং কোন রকম সদর্থক বার্তাও পাচ্ছে না, আর ভোটের আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে কিনা। তো সেখানে দাঁড়িয়ে যে সেখানে আর সম্ভাবনা খুবই কম, যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় তাহলেই কিন্তু একটা সম্ভাবনা আছে, তা নাহলে কিন্তু নয়। তো সেখানে দাঁড়িয়ে কি বলবেন যে সমস্ত এসএসকেমএসকে যারা শার্ট নিয়েছেন, অন্তত বিশেষ করে তাদের অন্তত প্যারাটিচারদের যে আন্দোলন চলছে সেই মুভমেন্টে ঝাঁপিয়ে পড়া উচিত বলে কি মনে হয় আপনার? না, সে বিষয়টা বলুন। সেটা হচ্ছে যে কালকে বেশ কিছু যারা সরকারপতি সংগঠনরা আছে, সংগঠকরা আছে, তাদের সাথে আলোচনা হয়েছে, এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে এবং মানব সম্পদের সাথেও তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বেশ কিছু সংগঠনের সাথে। এবং সেখানে তো 60-65 বিষয় না, এসএসকেএমএসকে যে মূল দাবি, যে দাবিগুলো আছে, সেই দাবিগুলোকে সামনে রেখেই সেই তাদের সেটাকে নিয়ে তার ডেপুটেশন এটা দেওয়া যাবে, এবং এসএসকেএমএসকে নিজস্ব স্বতন্ত্র ভাবে দলমত নির্বিশেষে অভিযানে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় আপনাদের কর্মসূচি শুরু হবে, কোথা থেকে, বা এই ব্যাপারে কোনো কিছু জানা গেছে এখন? এই বিষয়ে আমরা আজকে যেটা আছে পারমিশনের বিষয় ছিল, হয়তো পারমিশনটা রেডি হয়ে যাবে। সেটা হচ্ছে মূলত মানে জানা যাচ্ছে সেটা হচ্ছে হেস্টিংস, এবং এটাই চূড়ান্ত হেস্টিংস অর্থাৎ পিটিএস এর সামনে, ওইখানে সকল সমস্ত স্তরের শিক্ষকরাই ওখানে জড়ো হবে, জমা যাবে, এবং আমরা মরণ কামড় দেবো এবং নবান্ন পর্যন্ত পৌঁছানোর যাবতীয় প্রচেষ্টা সরকারের যে বিরোধিতা তাকে সামনে রেখে আমরা লড়াইটা করবো, এবং শেষ লড়াই ধরেই আমরা নবান্নে যাবো, এবং সেখানে ডেপুটেশন দেবে সহসা যাদের যাদের নিজস্ব যাদের স্বতন্ত্র যেসব প্রতিষ্ঠান আছে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। তো শিক্ষামন্ত্রী তো এক প্রকার বলে দিয়েছেন যে ভাতা বৃদ্ধি মুহূর্তে সম্ভব হচ্ছে না, সবটাই মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে, কিন্তু সময় তো খুবই কম। আর কি মনে হয় যে আন্দোলন যদি খুব বেশি জোরালো না হয় বা জোরদার না হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো যায় বলুন, সেক্ষেত্রে কি সম্ভব হবে? এই বিষয়টা নিয়েই তো আমরা আজকে আলোচনা বসেছিলাম, যে সব দিক থেকে এমনকি সরকারপন্থী সংগঠনগুলো নানাভাবে চেষ্টা করেছে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে, আমরা আমাদের বিভিন্ন সংগঠনগুলো রাস্তার লড়াইতে নেমেছি, এখনো পর্যন্ত আমরা মানব সম্পদ উন্নয়ন সহকর্মী ইউনিয়নের সাথে দীর্ঘ 33 দিন অতিক্রান্ত হলে আমরা রাস্তায় বসে আছি। আমাদের মূল টার্গেট, আমরা বহুবার বহুভাবে আমরা মন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছি এবং হচ্ছে অন্যান্য দপ্তরগুলোর সাথে যোগাযোগ রেখেছি, এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি, কোনো সবুজ সংকেত নেই। দুটো সংকেত, সেটা হচ্ছে যে 3% ইনক্রিমেন্ট পার ইয়ার, যেটা যারা সমগ্র শিক্ষা অভিযানে বা
এসএসএর কর্মীরা পাবে আর তার সাথে থাকবে 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট যেটা গ্র্যাচুইটি। এছাড়া অন্য কোন যেটা বলতে পারেন যে বেতন বাড়ানো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেইভাবে সরকারের উপরে অর্থনৈতিক একটা চাপ পড়বে না, 3% ইনক্রিমেন্ট হলে সেটা খুব সামান্য, আর রিটায়ারমেন্টের পর 3 লক্ষ টাকা সেটা যখন রিটায়ারমেন্ট করবে তারপরে সেটা পাবে, সেটা এই সরকারের উপরে এখন এই মুহূর্তে বোঝা হচ্ছে না। কিন্তু মূল যে যেখানে যেখানে ছাত্রছাত্রীদের 10 লক্ষ মানে ট্যাপ দেওয়া হলো বা আরো অন্যান্য অনেক কিছু ঘোষণা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই এসএসকেএমএস কে যে সর্বশিক্ষা অভিযানের টাকা সেক্ষেত্রে একটা নয় ছয় প্রশ্ন উঠছে, মূল খাতে ব্যবহার হচ্ছে না যেখানে শিক্ষকদের অনেকটা বেতন বৃদ্ধি সম্ভবত, তো কি বলবে যে এটা কি একটা খামখেয়ালিপনা চলছে? একদম একদম সঠিক কথাটা বলেছেন, বিষয় নানাভাবে দান খয়রাতে চলে যাচ্ছে। ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে আরো বেশি তারা মানে আমাদের বিরুদ্ধে মানে আমাদের যারা এই কন্ট্রাকচুয়াল যারা কর্মীরা আছেন তাদের বেতন বাড়ানোর বিষয়ে ফাইন্যান্স রেন্ট বাড়ানোর বিষয়ে তারা দৃষ্টি দিচ্ছে না, তারা অন্যান্য জায়গায় খাতে খরচ করে ফেলছে। এবং সেটা আমরা জানি এবং ভিতরের যে খবর আছে সেগুলো হচ্ছে যেটা এসএসএফ থেকে যে টাকাগুলো আসে সেন্ট্রাল থেকে যে টাকাটা আসে সেই টাকাটা এরা অপচয় করছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি এবং করে যাবো এবং নবান্ন অভিযানের মধ্যে দিয়ে শেষ চূড়ান্ত আমাদের মরণ। অতএব নবান্ন অভিযানের মতন চূড়ান্ত যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা অর্থাৎ এসএসকেএমএসকে শিক্ষকরা বিশেষ করে যারা 6 নিয়ে যে তাদের কিন্তু ঝাঁপিয়ে পড়া দরকার এটাই কিন্তু বলতে চাইছে। তা আপনারা কি চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন সঠিক পথে চলছে কি বা কোন পথে যাচ্ছে আপনারা কি মনে করেন, বা ভগীরথবাবুরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই মতামত করবেন, এবং আপনারা 2 তারিখে কারা কারা যাচ্ছেন অবশ্যই জানাবেন এবং এই বক্তব্যটি সকলের মধ্যে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুথ নিউজ, সঙ্গে রাখুন টুথ নিউজ। নমস্কার।